তুই যে হেবেলা কইলে যে ব্যাগ পরার ঘর আমি দিতাছি, তোর বিশ্বাস করে তো আনছি, অন্ত তুই এই যে সাধারণ কাঠটাই বইতারস না। আরে গাদা, আমি কি কইছি যে এইসব কাম আমি পারি, তোরটাই কইছি আমি গিয়া। তুই এক কাম আর বাজার তে এরম বুঝতে আমার একটা রঙের কোট আনবি, একটা ব্রাশ আনবি, আইনে মাথার চুল ডিরাও না, তুই এই কালারের একটা রং মারা দিবি। তুই বাক বাক করলাম তো আমি বাকতাম, খেলি যা তোর শরীর আগুর তা কিরে গাবেল গনা হইছে, এটি গনা হইছে কি আর তুই ন আমার প্রথম আমরা তুই নেহা করলি যে ব্যাগ পারার ঘর আমি মানতাছি, আর মেস্তুরি লাগে আমি জোগালি দিছি সব নষ্ট করিয়াল, এত বড় ঘরটা কেডা দিব তাহলে? হ্যাঁ, তুই যে হেবেলা কইলে যে ব্যাগ পরার ঘর আমি দিতাছি, তোর বিশ্বাস করে তো আনছি, অন্ত তুই এই যে সাধারণ কাঠটাই বইতারস না। আরে আমি তো মিস্ত্রি না, মিস্ত্রির লগে জোগাল দিছি, আমি তো কাঠ লাগাই বাসাইতেছি, তোর লাগতাছে না, মানে আমি আমনের লগে তো আমি জোগাল দিতাছি, হন বুঝা শুনিয়া নে। তুই ঘরটা কিভাবে বানবি, আমার তো মাথা ধরতেছে না, তোর দিয়ে কাম হইব আমার, তাহলে আমনে জোরে লাগাই দেন, আমনের লগে আমি একটু হেল্প করি। আরে গাদা, আমি কি কইছি যে এইসব কাম আমি পারি, তোরটাই কইছি আমি গিয়া। হ্যাঁ আমরা পারুন না, আমি পারি, ফারলে তোরে আনছি। তুই তো হেবেলা কইছ বড় বড় গপ পড়ছ যে ব্যাগ ঘর ধর আমরা করতেছি, ওন সাধারণ এটাই লাগাই তারস না, এটা গুড়া কাঠ গুড়া, তিন দিন ধরে আমি জোগালি দিছি, মাছ করতে পারো এটা, এবার লাগা এই মাথা থাক কইন দে, গাদা দেখছি এর মতো গাদা দেখছি না আমার জীবনে। আরে গাদা আনতে থ আনতে থ, এই যে দেখ ওয়ান বসে খালি ভুঙ্গার মাঝে বড়াই শিখছ, কাম শিও না তো হন, ও হে মাথা দেয় এই দেয়, এটা তো আমার মাথাতে ধরতেছ না, এটা মাথা ধরব কি ভাই, এটা মাথা ধরলে তো ওহন ফুন্তরি কামলা দে, তোর লোকের দিদে একটা জমিদার হয়ে গেছে, বেল্লিশটা জোড়া দিছি কিন্তু এই জোড়াটা লাগতেছে না। হ্যাঁ হেডি তো তুই দিছ জোড়া, এটি তো আরেক বেড়ে দিয়ে গেছে, তুই তো কিরম মেস্তরি এটা আমার জানা হয়ে গেছে, তাহলে চামড়ে করুন আমি মানে এটি গঞ্চস নাকি তুই? হ্যাঁ এটা গঞ্চি তো, কটা গঞ্চ? এটা বেল্লিশটা হয়েছে, বেল্লিশটা হ্যাঁ, খাপ খাপ আর পুরো ওয়াসে লগে সব মিলাই কটা? সব মিলাই হলো 43টা। কিরে কাবিল তোর কি মাথা ঠিক আছে নাকি? আরে সকাল দেখাই আইছি না, সকাল দেখাই না খাইবার দেবে, তুই কি রাখ দে সব মিলে 43টা? আরে ন এক সেরা গন্যা হয়ে গেছে, আচ্ছা আমার নিজের হাতে গুনি ফেলে, ও এক সেরা গন্যা তুই গেছে, তার মানে তুই সইছছি না? ন না না আমি দে হল গাই খালি খার হইলা, এর লাগে তো সুরের মতো খালি মাহি মুহি করতাছ, উত্তর দিতার না, গন গাদা করতে আইছে ভালো করে গনি একটা, এটি কিন্তু হিসাব দেওয়ার লাগবো মেস্তুরি রে, বুঝছ না তোরে দুইটা, তোরে দে কাম হইতো না আমার, দুই তিনটা তিন, এই জানলা ফার্স্ট হয়েছে কিন্তু, আরে তিন আর একটা সাইড দিয়ে হয়েছে, বেল্লা গাছ কে সাইড দিয়া কে দোস্ত, এই যে ছয়টা তোর জমজ ভাই আছে এটা তো আমি জানতাম না, আমার জমজ ভাই? হ্যাঁ জমজ ভাই তো আমার নাকি কি কি কারবার, নতুন ঘর দিতেছি বুঝছ না, শাড়ের রং এটা আমার শাড়ের রং, ওইটাই তো রং পাল্টাইছ, শাড়ের রং তুই পাল্টাইছিস কি লিখে রং মারিয়া রং একটু বাড়ছি, তুই তো একটা মহাবিজ্ঞানী, কেয়া তোর লোক আরেকটা বুদ্ধি আছে কিরম, তুই এক কাম আর বাজার তে এরম ভুত আমার একটা রঙের কোট আনবি, একটা ব্রাশ আনবি, আইনে মাথার চুল ডিরাও না, তুই এই কালারের একটা রং মারা দিবি, আরো একটা বুদ্ধি আছে চোখের বডির মধ্যেও না একটু টুকুরে মারে দিবি, বাহ চমৎকার, ওই ওহনো ব্যাক করলে মানে ছাড়ছস না বুঝছো, ব্যাক করলে মানে তোরা যেটা কইতাছিস এটাই বিশ্বাস করি আলতো, তোরে কইলাম যে এনের রং বাড়ছে শার্টের মধ্যে দেখি, আর ব্যাগ কল শার্টের মধ্যে কি এই রং দেওয়া যাইব, বুদ্ধি কিন্তু ঠিক আছে, চুলো কিন্তু এই কালারের রং মারুনই লাগবে, ধুর বেড়া তোর কথাই আছে নাকি, চুলো নিজে সাজবা মানুষের সাজাইতে না, এটা কিন্তু খুবই অন্যায়,
আচ্ছা তুই এক কাম কর, রং দুই তিন আনবি আন্যা, এই যে সারা দেখছস ইয়ার কে বেদনাস মাসখানে দেবে এই রং, এক সাইডে দেবে নীল আর এক সাইডে হুন বন্ড মানে ফেসালটা বাদ দে গুলাম ছলে মত রাগুরতাছে আর চোখের ভুয়া করবে একটা সাদা একটা করবে লাল, তোরটা কি করগা তুই কামই করতাম কি লাগি তেহার তেহার দেখ কা এই তোরে কামলা লইছিন আমি তুই কাম করবে গা তুই এনে কিরা হুন, ও খালি কাম করা লাগিয়া ভাত খাওয়া না ভাত খাবার কই ভাত খাস না গেল লোকটারে তুই হুগে এবড়া সাগা যাইতাছে রে আনতা ফে কইতাছিস না ভাত লই আইবো না সত মাস দিনে লাগা না কাম কর কা সত মাস দিন দানের খাতের দে অবস্থা আচ্ছা হুন ওই দিলু দেখ কিন্তু তোর ভি না করতেছে না খায় এরম হুগে গেছে এরম জায়গা কাম করে মাসে ভাই আমি কি খুব কষ্ট আছি রে ভাই তোকে বাদ দে দেয়ারে লই কাম করবার দিতাম না ফেসাল ফারাম গা পরে আমার ফেসাল হুনবো কামলার মারস কে লেগে তুই এনতে দেখ আমার কাম নষ্ট হইতেছে তুই এনে বের বের করতেছ আমি বের বের করতাম কি আমি বাকতাম একটা কামলা লইছি হ্যাঁ প্রত্যেক দিন আমার ভুগ লাগা করে রং দিবা এনদা ই দিবা এনদা হুদায় আবল তাবল আলাপ করে বুঝছো আরে বাবু কামলা লইছি আমি বুঝছো আমি কইতাছি কম সম কামলা লয়ে কলে বলে গড্ডা তুলিয়া লাই হ্যাঁ ইয়ার চোখের মধ্যে বাজদাছে যে কম কামলা দেয়া হ্যাঁ আঠারো হাত নাম্পা গড় তুলিয়াল বউ কামলা নিচের পক্ষে ৩০ টাকা ডায়াম আমি কাম জুড়ি হ্যাঁ বয়ে বয়ে আলাপ করে আর আজকে কামলা হইতে কাবিল আছে না এরা তো বাহুতরের মতন ইয়ার গপ দেখে খালি গপ সারা দিয়ে নেবে কারো করে আমার কামের ১২টা বাজায় দিতে ১২টা বাজায় দিতে আমি বন্ডামি করতাম কি তুই না আমি গপে বাধ্য কর আমার বুঝলি কি এমন চল দাদা কামলা লইছে অনকি দূর গরে বিকাল হয়ে যাচ্ছে হ্যাঁ গরে এক গরম খায় পড়ছে সাটা খাউন দিত না আমি তো হলি পড়তাছি না আমি পরামর্শ দিছি খাইয়া লো কাজ কর শক্তি ভাবে এনার্জি ভাবে কামটা বাড়বো এর এতে দৌড়ান কইলাম আমার তো আমি দৌড়াইতেছি মনে হয় কি তুই কাবিলের কামলা লিস কে কাবিলের কোন কামের লোক হ্যাঁ তো কইছে বেড়া আগে কইছে ব্যাগ কিছু ঠিক করে আলবো ওয়ান তো ওই যে সাধারণ দুইটা কার্ড জয়েন দিব ওইটাই ফানা ইমেজ স্টোরি কি হইছে কি দুগাল্লা দুগাল্লা আরে না আন্ত বুঝি এই এলাকার মধ্যে যত ঘর আছে সব ঘরের কাম কাবিলে করছে বদমাশ এ আরে ফাটানছেন বাবু আমার তো রান্না বদমাশ গ্রিন জোর আছে নাই আমার কামের ভাড়াটা বাজায় দিছে না আমি কি কই তুই আরে নইবি না ঠিক আছে তুই যা মামা বালা বুদ্ধি দিলে তো কালি মাসে খাবে ভাবে তোর বুদ্ধি দরকার নাই আমার তুই দোস্ত কি এটা বাত সুড়া রং করিস তোরডা আচ্ছা দাদা লোকের বউ করিস বদমাশ তুমি করছ যাবে বাবু এটা রিভিশন আলাপ করে বুদ্ধি আমার এনো ২০ টাকা আমরা দেই গড় ফাইনাল হই লইলে বুঝছো আর হেন আমার ৫০ টাকা আমরা দিতেছে কাম কাজ নাই তো বন্ডা মেরে বন্ডা মে ভালি বরে খালি আমি অত নাম্পা গড় দিতাছি আর চক্কো বাজে বুঝছ না আই কামিল রে দেখ কাম করা এইটা পারতো না করতলা পারতো না মানে এটারে বাদ করে দে আমার গা এটা তো এই যে মেস্তুরি না এই তো না যে কামের বাউ দেখছ না সিস্টেম ভালো না রে এই যে দেখ কেমন করে আচ্ছা পুরো মতটি টিয়া গড় করতে আমি কিন্তু জিলুরে আসলো কিন্তু আরেকদিন মা জিলুরে আমি দেখতাছি এটা আমি একটু ই করুন যে আনালে কিন্তু আরেকদিন যদি আইয়ে তে হাসা আসি কয়টা বসায় দে না জিলুরে আমি দেখতাছি তুই কাজ কর কাজ কর তে আমার মুয়েন ফিন চাই কিছু কইলাম নাই পারে না কিছু কইছ না ঠিক আছে আমি কাম এডি গড়ন লাগবো বাবু আমার মাথাটা নষ্ট বানাইলছে জিলু এক দুই পাঁচ ছয় দেখছ হলা এ কাম করবো আরে দব্বাটা কি করতা কি শুরু করছ তুই এটা আরে কাটটা বেহাই সুদা করলো না বেহাই এবে সুদা করতেছে এটা কিবা সুদা করব নষ্ট এ তোর কাম করন লাগতো না আমার তুই দাগা আমি অন্য আনতে মিস্ত্রি এনে পরে আমার ঘর ঠিক করাম ঠিক আছে তোরা হুদা হুদি টিহা দিতে তাম না আমি ৫০০ টাকা গুরা দা বাক চল তো দুইবার খায় ওরছ না আমার কইছ না একবার খাইবার লাগিয়া দুলা ভাত খায় আমার ভাতে দুলা ভাত খায় তাড়াতাড়ি বাগো আমার এনতে তুই আউডো কলে বলে তোর বাড়ি বাতায় কাম করন লাগতো এই যে আসর হতো তো খাটলাম টিয়া কো আমি বেতন দিন আচ্ছা যাই কয় একটা আমি দোহানো গেলে দিয়া দে তুই দোহানো দা তোর কাম লাগতো না তেলে খায় হাইরা ভাবি রে তে খায় হাইরা আমি যাইতাম গা হ্যাঁ পরে সন্ধ্যা সময় তা কাম করছ যে বেতন নিবে দা দা তোর লান মেস্তুরি দরকার নাই ওন বালা মেস্তুরি ফাইলে গড় দেন আনালে এই বেই থাকবো